৯৭ সালে কিংবা ৯৮ সালে যে হঠাৎ করে ওনার জন্ম হলো ১৫ আগস্ট, হঠাৎ জন্মের এত বছর পর ওনার হঠাৎ জন্ম হলো ১৫ আগস্ট। বাম ভাইদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাব, তাদের কর্মকাণ্ডে যেন স্বাধীনতা বিরোধী অপশক্তি, জঙ্গি গোষ্ঠী এবং যারা দেশ বিরোধী অপশক্তি বিএনপি সহ অন্যরা লাভবান না হয়। যারা গুম হয়েছে বলে মাঝে মধ্যে বলে, কিছুদিন পরে দেখা যায় তাদেরকে আবার খুঁজে পাওয়া যায়। বিএনপির যে গুমের তথ্য প্রকাশ করে এগুলো যে সঠিক নয় সেটি প্রমাণিত হয়। আর বাংলাদেশে যারা অগ্নিসন্ত্রাস করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, আমি মনে করি যে আজকের দিনের দাবি হচ্ছে বাংলাদেশে যেভাবে ২০১৩, ২০১৪, ২০১৫ সালে যেভাবে রাজনীতির জন্য ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা সরকারকে টেনে খিস্টে নামানোর লক্ষ্যে যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে, মানুষের উপর অগ্নিবোমা নিক্ষেপ করা হয়েছে, ঘুমন্ত জীবন্ত মানুষকে পুড়িয়ে অঙ্গার করে দেওয়া হয়েছে, ট্রাক ড্রাইভারকে ট্রাকের ড্রাইভিং সিটে বসে ঘুমাচ্ছে সেখানে বোমা মেরে তাকে সেখানেই অঙ্গার করে দেওয়া হয়েছে, বিশ্বস্তমা ফেরত মুসল্লিকে বোমা মেরে হত্যা করা হয়েছে, স্কুলগামী বালকের উপর বোমা মেরে তাকে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। এই যে ঘটনা প্রবাহ, এগুলোর দ্রুত বিচার হওয়া প্রয়োজন। আর যে বাম জোটের যে হরতাল, বাম ভাইরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তাই আমি তাদেরকে সম্মান করি। কিন্তু বাম ভাইদের তারা হরতাল ডেকেছেন, যে কেউ প্রতিবাদ করতে পারে, যে কেউ গণতান্ত্রিক নিয়ম মেনে যে কেউ প্রতিবাদ করতে পারে, কিন্তু বাম ভাইদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাব, তাদের কর্মকাণ্ডে যেন স্বাধীনতা বিরোধী অপশক্তি, জঙ্গি গোষ্ঠী এবং যারা দেশ বিরোধী অপশক্তি বিএনপি সহ অন্যরা লাভবান না হয়। যারা স্বাধীনতা বিরোধী অপশক্তিকে লালন করে, অপশক্তিকে তোষণ করে, জঙ্গি শক্তি জঙ্গিদেরকে লালন পালন করে, সেই অপশক্তি যেন বাম ভাইদের কর্মকাণ্ডে লাভবান না হয়, তাদের হাতে যেন দেশটা চলে না যায়, সেভাবে যেন তারা তাদের কর্মকাণ্ড না করে। জন্মদিন থেকে তো সরে আসেনি বিএনপি, ১৫ আগস্ট জন্মদিন ঠিক রেখেছে, ১৫ আগস্ট জন্মদিন ঠিক রেখে পরের দিন মিলাদ মাহফিল বা অন্যান্য কর্মসূচি তারা করছে। উনি যে ওনার জন্মের তারিখটা বদলে দিয়ে যেটি বিয়ের রেজিস্টারে নাই, যেটি পাসপোর্টে নাই, যেটি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় ক্রেডেনশিয়ালে নাই, যেটি ম্যাট্রিক পরীক্ষার আপনার যে পরীক্ষা দিয়েছে সেখানে ফর্ম ফিল আপের মধ্যে নাই, উনি হঠাৎ করে ১৯৯৭ সালে কিংবা ১৯৯৮ সালে যে হঠাৎ করে ওনার জন্ম হলো ১৫ আগস্ট, হঠাৎ জন্মের এত বছর পর ওনার হঠাৎ জন্ম হলো ১৫ আগস্ট, এটি তো ওনারা বদলান নাই। এটি না বদলানো পর্যন্ত সেটি ১৬ তারিখ কি করুক বা ১৭ তারিখ করুক, এতে কিছু আসে যায় না। ওনারা যে বঙ্গবন্ধুর খুনিদের, বঙ্গবন্ধুর খুনের সাথে যুক্ত জিয়া রহমান, খালেদা জিয়া ১৫ আগস্ট তার জন্মের তারিখ বদলে দিয়ে সেটি স্বীকার করে নিয়েছেন এবং বিএনপিও সেটি স্বীকার করে নিয়েছে।